করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল সারাদেশ উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষজন। সারা দেশের পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর এলাকায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 5 জন। সংক্রামিতরা বর্তমানে হোম আইসোলেশনেই রয়েছেন। এমতো অবস্থায় তাদের সব রকম সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছে কালিয়াগঞ্জ পুরসভা। পাশাপাশি তাদের থেকে যাতে কোনোভাবে সংক্রমণ শহরে না ছড়ায় তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুরসভা। আজ নতুন করে আক্রান্ত এই 5 জনের বাড়ি এবং সংলগ্ন স্থান স্যানিটাইজ করা হয় পুরসভার তরফে। লাগাতার এই জীবাণুমুক্তকরণ কর্মসূচি চলবে বলেও জানা গিয়েছে। এরই পাশাপাশি সংক্রামিতদের বাড়িতে এদিন খাবারও সরবরাহ করা হয়। 14 দিন পুরসভার পক্ষ থেকেই তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক শচীন সিংহ রায়। কালিয়াগঞ্জ পৌরসভা আজকে মোট 5 জন কোভিড পজিটিভ। তার বাড়িতে আমাদের পৌরসভার কর্মীরা এবং পৌরসভার সদস্য 4 জন অ্যাডমিনিস্ট্রেটর তাদের যারা আমার আছেন আমাদের পৌরসভায়, তারা নিজেরা গিয়ে সঙ্গে পৌর কর্মীদের নিয়ে স্যানিটাইজ করে এসছেন এবং 5 জনের বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে 14 দিনে। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।